আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2024। আমাদের এই মানসিক স্বাস্থ্য দিবসে আমি সবাইকে বলতে চাই, আমরা শরীরের রোগের পাশাপাশি আমরা মনেরও যত্ন নেই, মানসিক স্বাস্থ্যের যত্ন নেই এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং মানসিক রোগে আমরা হচ্ছে কোনো অন্ধবিশ্বাসের শিকার না হয়ে আমরা আসলে বৈজ্ঞানিক, আধুনিক ও যুক্তিসঙ্গত আমরা চিকিৎসা নেই এবং সঠিক চিকিৎসা নিয়ে আমরা সুস্থ থাকি এবং আমরা একটি সুস্থ জাতি আমরা উপহার দিই। এবারের আমাদের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ইট ইজ টাইম টু প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ ইন দ্য ওয়ার্ক প্লেস। আমরা যদি বাংলায় বলি তাহলে এটার প্রতিপাদ্য বাংলায় হয় যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার এখনই সময়। আমরা কিন্তু কর্মক্ষেত্রে দীর্ঘ সময় আমরা অতিবাহিত করি এবং এই আমাদের কর্মক্ষেত্রের ফলে কিন্তু আমাদের জীবিকা নির্বাহিত হয় এবং একটি গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের এই কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যে অবহেলার কারণে $1 trillion কিন্তু ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা যদি মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেই এবং কর্মক্ষেত্রে যদি আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের এই ব্যাপারটা গুরুত্ব না পায়, আমাদের কিন্তু কর্মক্ষেত্রের কর্মঘণ্টায় আমরা পিছিয়ে যাব, আমাদের কাজের যে কোয়ালিটি সেটা কিন্তু আমাদের আগের মতো আর হবে না এবং আমাদের নিজেদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য রক্ষার স্বার্থেও কিন্তু আমাদের আসলে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটাতে গুরুত্ব দিতে হবে।